আসসালামু আলাইকুম। বিসিএস বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীর ষাট মার্কে সাধারণ জ্ঞান প্রশ্নের ধারাবাহিক প্রস্তুতিতে আপনাকে স্বাগত। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতি কে? নিতুন কুণ্ডু। ভাস্কর্য জননী ও গর্বিত বর্ণমালা এর স্থপতি কে? মৃণাল হক। স্টেপস ভাস্কর্যটি সিউল অলিম্পিকের পার্কে স্থান পেয়েছে, এর ভাস্করের নাম? হামিদুজ্জামান খান। হু ইজ দ্য স্কাল্পটর অব দ্য স্কাল্পচার রাজস্বিক বিহার? মৃণাল হক। পৃথিবীর বিখ্যাত একজন বাঙালি স্থপতি? এফ আর খান। আমেরিকার শিকাগো শহরে অবস্থিত শিয়ার্স টাওয়ারের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কে ছিলেন? ফজলুর রহমান খান। নিতুন কুণ্ড একজন প্রখ্যাত ভাস্কর। সার্ক ফোয়ারার ভাস্কর কে? নিতুন কুণ্ড। দোয়েল চত্বরের স্থপতি কে? আজিজুল জলিল পাশা। বাংলাদেশ ব্যাংকের সম্মুখে শাপলা চত্বরের স্থপতি কে? আজিজুল জলিল পাশা। নভেরা আহমেদ কে ছিলেন? ভাস্কর্য শিল্পী। গোল্ডেন জুবিলি টাওয়ার এর অবস্থান কোথায়? রাজশাহী। সিয়ার্স টাওয়ারের স্থপতি? এফ আর খান। ওয়ারিবটেশ্বর কোথায় অবস্থিত? নরসিংদী। ওয়ারিবটেশ্বরের সভ্যতা কত প্রাচীন? 2500 বছরের। মহাস্থানগড় এর পুরাতন নাম কি? পুন্ড্রবর্ধন। মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত? বগুড়ায়। বাংলাদেশের প্রাচীনতম শহর বা নগর কোনটি? পুন্ড্র। মৌর্য ও গুপ্ত বংশের প্রাদেশিক রাজধানী কোথায় ছিল? মহাস্থানগড়ে। মহাস্থানগড় মৌর্য আমলে কি নামে পরিচিত ছিল? পুন্ড্রনগর। বাংলাদেশের কোথায় মৌর্য যুগের শিলালিপি পাওয়া গেছে? মহাস্থানগড়। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায়? মহাস্থানগড়ে। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া। শিলাদেবীর ঘাট কোথায় অবস্থিত? বগুড়া। সোনারগাঁওয়ের পূর্ব নাম ছিল সুবর্ণগ্রাম। পাঁচ পীরের মাজার কোথায়? সোনারগাঁও। দ্য সোনাকান্দা ফোর্ট সিচুয়েটেড ইন দ্য ডিস্ট্রিক্ট অফ? নারায়ণগঞ্জ। ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিম্নোক্ত এলাকায় অবস্থিত? চকবাজারে। ঢাকার বড় কাটরা নির্মাণ করেন? শাহ সুজা। ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন কে? শায়েস্তা খাঁ। লালবাগের কেল্লা কোন থানায়? লালবাগ। ঢাকার লালবাগের দুর্গ নির্মাণ শেষ করেন? শায়েস্তা খান। পরিবিবি কে ছিলেন? শায়েস্তা খানের কন্যা। লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাধিতে সমাহিত শায়েস্তা খানের কন্যার আসল নাম? ইরান দুখত। লালবাগ কেল্লা কোন স্থাপত্য শৈলীতে নির্মিত? মুঘল। রামসাগর দিঘি কার কীর্তি? রামপাল। রামসাগর দিঘি কোন জেলায় অবস্থিত? দিনাজপুর। ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল নির্মিত হয় কবে? 1872 সালে। ঢাকার আহসান মঞ্জিল কে নির্মাণ করেন? নবাব আবদুল গনি। আহসান মঞ্জিল কোন জেলায় অবস্থিত? ঢাকা।
ঢাকার ঐতিহ্যবাহী নবাব পরিবারের সরকারি বাসভবন ছিল আহসান মঞ্জিল। নাটোরের দীঘাপতিয়ার জমিদার বাড়িটি এখন কি নামে পরিচিত? উত্তরা গণভবন। দীঘাপতিয়া প্রাসাদ বর্তমানে উত্তরা গণভবন নামে পরিচিত। এটি কত বছরের পুরানো? 300 বছর। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? নাটোর। বাংলাদেশের কোন জেলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে কমনওয়েলথ যুদ্ধ সমাধি আছে? কুমিল্লায়। তিন নেতার মাজার রাজধানীর কোন থানার অন্তর্গত? শাহবাগ। ওয়ারীবটেশ্বরের সভ্যতা কত প্রাচীন? 2500 বছরের। ওয়ারীবটেশ্বর কেন আলোচিত? প্রত্নতাত্ত্বিক স্থান। ওয়ারীবটেশ্বরের প্রত্নাবশেষ কোন সময়কার? 500 খ্রিস্টপূর্ব। বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি? মহাস্থানগড়। পুন্ড্রবর্ধনের পুন্ড্র শব্দের অর্থ হল আখ। বৈরাগীর ভিটা অবস্থিত মহাস্থানগড়ে। মহাস্থানগড় এবং প্রাচীন পুন্ড্রবর্ধন নগরী যে একই, কে এই শনাক্তকরণ করেন? কানিংহাম। দক্ষিণ দিনাজপুরের বানগড়ে চিহ্নিত হয়েছে যে প্রাচীন নগর, তার নাম? কোটিবর্ষ। পাঁচ বিবির মাজার কোথায়? সোনারগাঁও। পানাম নগর কোন জেলায় অবস্থিত? নারায়ণগঞ্জ। হোসেনি দালান কে নির্মাণ করেন? মীর মুরাদ। লালবাগ দুর্গ ঢাকায় অবস্থিত। মোহাম্মদ আজম লালবাগ দুর্গের নির্মাণ কাজ শুরু করেন 1678 সালে। লালবাগ কেল্লার আদি নাম? আওরঙ্গাবাদ দুর্গ। লালবাগ কেল্লা কার সমাধিস্থল? সম্রাট আওরঙ্গজেবের। আহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা। রাজশাহীর বড় কুঠি নির্মিত হয় ডাচ আমলে। রানী ভবানীর রাজবাড়ি নাটোরে। বাংলাদেশের কোথায় কমনওয়েলথ সমাধি রয়েছে? চট্টগ্রাম, কুমিল্লা। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি? সীতাকোট বিহার। সপ্তম শতাব্দীতে নির্মিত পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত? সোমপুর বিহার। পাহাড়পুরের বৌদ্ধ বিহারের পূর্ব নাম ছিল সোমপুর বিহার। পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা কে? ধর্মপাল। পাহাড়পুর ইজ অ্যান আর্কিওলজিক্যাল রিমেইন্স সিচুয়েটেড ইন দ্য ডিস্ট্রিক্ট অফ নওগাঁ অ্যান্ড ওল্ড সিটি সাইট বিল্ট ইন পাল পিরিয়ড। পাহাড়পুর কোন সভ্যতার নিদর্শন? বৌদ্ধ সভ্যতার। মহামুনি বিহার কোথায় অবস্থিত? চট্টগ্রামের রাউজানে। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য বিখ্যাত স্থান ময়নামতি। ময়নামতি ধ্বংসস্তূপে প্রাপ্ত নিদর্শন সমূহ কোন শতাব্দীর? সপ্তম শতাব্দীর। ময়নামতির পূর্ব নাম কি? রোহিতগিরি। অতীশ দীপঙ্কর কোন দেশে বৌদ্ধ ধর্ম প্রচার করে বিখ্যাত হন? তিব্বতে, নেপালের। নিচের কোন স্থানটি বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য খ্যাত নয়? শিলাইদহ। বাকি তিনটাই বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য খ্যাত। এই ছিল আজকের পর্বের সমাধান। এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।